আসসালামু আলাইকুম, আমি ফারিহা হোসেন প্রত্যাশা। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। মূলত এটার ব্যাপারে, পিপল অ্যান্ড টেকের ব্যাপারে আমি জানতে পেরেছি আমার এক ফ্রেন্ডের কাছে। তো আমার ফ্রেন্ড ভর্তি হয়ে গিয়েছিল, ততক্ষণে তো আমি একটু দেরিতে ভর্তি হয়েছিলাম। ভাবলাম যে এত কমে কেউ আর কি এরকম কোর্স করাচ্ছে, এটা তো খুবই ভালো অপরচুনিটি। যারা আমরা আসলে বাইরে ব্যাচেলার থাকি বা আমরা স্টুডেন্ট, আমরা হয়তো অনেক বেশি হচ্ছে যে কস্টিং যেগুলোতে হয় ওই কোর্সগুলো আমাদের জন্য করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, বা হচ্ছে আমরা চিন্তা করি যে কোথাও যদি স্কলারশিপের কোনো মানে সুযোগ থাকে তাহলে আমাদের জন্য অ্যাটলিস্ট সুবিধা হয়, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্টুডেন্ট আছি। তো ওই ক্ষেত্রে আমার মনে হয়েছে এটা খুব ভালো একটা অপরচুনিটি যারা আর কি আমাদের মতো আছে। আর আমি এখানে এসেছি মূলত আমার ইচ্ছা আমি একজন টিচার হব। তো একজন টিচারকে হচ্ছে যে বিভিন্ন দিকে স্কিলড হওয়া লাগে। তো আমি চিন্তা করেছি যে আমি যখন একটা আমার স্টুডেন্টকে নোট প্রোভাইড করব বা হচ্ছে তাদের জন্য আমি কোশ্চেন বানাবো, সেক্ষেত্রে যেন আমার কাজগুলো আমি নিজে করতে পারি, সেক্ষেত্রে বেসিক স্কিলগুলো জানা খুব জরুরি কম্পিউটারে। তো এক্ষেত্রে আমাকে অনেক হেল্প করেছে, মানে কোর্সের প্রত্যেকটা বিষয় মডিউল অনুযায়ী খুব সুন্দর করে বিষয়গুলো বোঝানো হয়েছে। এই জন্য পিপল অ্যান্ড টেককে থ্যাংক ইউ। ইভেন হচ্ছে তাদের আরও কিছু কোর্স আছে যেগুলোতেও স্টুডেন্টদের জন্য আরও অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে। তো সবাই আরও অনেক মানুষ এখানে হচ্ছে যে আসার জন্য আগ্রহ প্রকাশ করে, যদি তারা আসতে চায় তাহলে তারা অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ।